আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি অস্ট্রেলিয়ান পেলিকান পাখি একটি কবুতরকে জীবন্ত গিলে খাচ্ছে আর কবুতর তার জীবন বাঁচানোর জন্য চরম করে সংঘর্ষ করে যাচ্ছে কিন্তু পেলিকানের মুখ থেকে সে কিছুতেই বেরোতে পারছে না পেলিকানের মুখ থেকে কি কবুতরটি বাঁচতে পারবে চলুন আমরা সেটাই দেখি এখন কবুতরটি তার মুখ থেকে বেরোনোর জন্য ছটফট করছে কিন্তু কিছুতেই বেরোতে পারছে না পেলিকানের মুখের যে থলে রয়েছে সেই থলের মধ্যে সে আটকে রয়েছে এবং সে মৃত না হওয়ার কারণে বেরোনোর জন্য প্রাণপণে চেষ্টা করছে কবুতরটি ঝাপটা ঝাপটি করতে করতে একটি ডানা মুখ থেকে বের করে দিলেও পেলিকানের মুখ থেকে সে বেরোতে পারছে না এবং এক পর্যায়ে তাকে যেন আস্তই গিলে খেতে যাচ্ছে সে পেলিকানটি যতই সে নড়াচড়া করছে তারপরেও সে বেরোতে পারছে না পেলিকানের এইরকম জালের মতো মুখ থেকে বেরোনো সত্যিই কঠিন এ যেন এক থলে মুখের থলে যেখানে সে আটকে রয়েছে কিন্তু মৃত হয় নাই যার দরুন সে প্রাণপণ চেষ্টা করছে বাঁচার জন্য এবং এক পর্যায়ে তাকে যেন জীবন্ত গিলেই খাচ্ছে পেলিকানটি এখানে দেখতে পাচ্ছি কবুতরটি যেন একবারে বেরি হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সে তার মুখ থেকে বেরোতে পারছে না যদিও তার দুটি পাখার মধ্যে একটি পাখা কখনো বা দুইটি পাখায় বেরিয়ে যাচ্ছে কিন্তু তার থলে থেকে তার নিস্তার নেই এখনো লড়ে যাচ্ছে তার জীবন বাঁচানোর জন্য কিন্তু পেলিকানের কাছ থেকে নিস্তার নেই তাকে জীবন্তই গিলে খেল কিন্তু ভিতরে যাওয়ার পরেও সে জীবিত থাকার কারণে সে অনবরত লড়ে চলছে ঝাপটা ঝাপটি করছে জীবন বাঁচাতে কিন্তু বেরোতে পারছে না একবার মুখের প্রায় বেড়ে যায় আবার ভিতরে নিয়ে যায় একবার বেরিয়ে আসে আবারও ভিতরে নিয়ে যাচ্ছে এভাবে একটি কবুতরকে পেলিকানের মুখ থেকে বেরোনোর জন্য চরম সংঘর্ষ করছে কিন্তু পেলিকান তাকে জীবন্তই গিলে খাচ্ছে তার পেটের মাঝে আর গলার মাঝে জীবন্ত কবুতরটি ছটফট করছে যা পেলিকানের ঘাড়কে অনবরত নাড়িয়ে চলছে কারণ সেই কবুতরটি এখনো মারা যায়নি সে জীবন্ত আছে তাকে জীবন্তই গিলে খাওয়া হয়েছে এই এক প্রকৃতির নিষ্ঠুর খাদ্য শৃঙ্খল আল্লাহ কার রিজিক কোথায় কিভাবে রেখেছে আমরা কেউই জানি না সবকিছুর মালিক একমাত্র আল্লাহ এই সকল সৃষ্টি দেখলে মানুষ আসলে ভাবতে বাধ্য হয়